হাই ফ্রেন্ডস, আমি অভি বর্মন। আমি আজকে আপনাদের একটা ওয়্যার অ্যাটাক দেখাবো। চলেন তাহলে দেখে নেওয়া যাক। তিন নম্বর অ্যাটাকটাই আমি দেখাবো আপনাদেরকে। ওকে, এটা একটা টার্ন অন 9 বেজ, এবং এটার কিন্তু ডিফেন্সের এয়ার ডিফেন্সগুলো কিন্তু এখানে এটা এবং এটা, অর্থাৎ তিনোটাই, অর্থাৎ চারটা এয়ার ডিফেন্স কিন্তু চারোটাকেই ব্যাকআপ দিচ্ছে মোটামুটি। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে এ শুধুমাত্র এই দুইটাকেই ব্যাকআপ দিচ্ছে, অর্থাৎ তিনটা তিনটাকে ব্যাকআপ দিচ্ছে, আর তেমন কিছু না। কুইন সাইড থেকেই আমি এয়ার অ্যাটাক দিব। লেভেল 5-এর একটা কুইন আছে ওদের, অ্যান্ড সিসি কিন্তু ওদের ঠিক মিডল বরাবর। সো সিসি চেক করা খুব ইজি একটা কাজ এক্ষেত্রে, দেখতে পাচ্ছেন যে কোনো সাইড থেকে মোটামুটি সিসিটা চেক করা যায়। তাহলে চলেন তাহলে অ্যাটাকটা দেখি। সিসি চেক করতেছি। ও নো, আচ্ছা সমস্যা নেই, এই জন্য দুইটা ইউজ করবেন অলওয়েজ। ড্রাগনটা কিন্তু বের হয়ে গেছে অলরেডি, তোকে কর্নারে নিয়ে আসবো। অ্যান্ড আমি এখানে কুইন দিয়ে দিব কিছুক্ষণ পরে। এই তো কুইনের লাইফ আমি দিয়ে দিলাম অলরেডি, কুইনটা নামানোর সাথে সাথে দিয়ে দিই। এবং এখনই কিন্তু আমি লাভালুন অ্যাটাক উপরের সাইড থেকে অ্যাটাকটা দেওয়া শুরু করে দেব। আর্চার টাওয়ারকে এবং উইজার্ড টাওয়ারকে কেন্দ্র করে আমি লেউন ছাড়িয়ে এবং লাভা ছেড়ে দিই। এদিক থেকেও দুইটা লাভা ছেড়ে দেই। এটাকে অ্যাক্টিভেট হওয়ার আগেই আমাকে এই সাইডে একটা, ও নো, সব কিছুই তো ছাড়া হয়ে গেল। যাই হোক, একটা লাভা এখন আমি এটাকে ব্লক করার জন্য ছাড়ি, নাহলে আমার বেলুনগুলো অনেক সমস্যা ক্রিয়েট হচ্ছে। 1, 2, 3, 4 করে আমরা রেঞ্জ স্পেল, হাস্তে স্পেল দিয়ে দেই, যাতে খুব দ্রুত গতিতে মাঝখানে খুব তাড়াতাড়ি লুঙ্গুলো ঢুকে যায় এবং চতুর্দিকে ছড়ায় যায়। দেখতে পাচ্ছেন মোটামুটি সব দিক থেকেই অ্যাটাকটা আসে, অ্যান্ড ইজিলি একটা হিডেন টেসেলা খালি মিস হয়ে যায়, এটা সমস্যা না। আমার কিন্তু লাভা এখন বেঁচে রয়েছে, সো সমস্যা হবে না। একটাই বোম, এয়ার বোমের কারণে আর কি লাভাটা মারা যায়। দেখলেন আর কি, কিছুক্ষণের মধ্যে এটা একটা 3-স্টার অ্যাটাক হয়ে যাবে। সিসিতে ম্যাক্স লাভা থাকলে অনেক সুবিধা হয়, কারণ ছোট ছোট লাভাগুলো অনেক বেঁচে থাকে এবং খুব তাড়াতাড়ি অনেক কাজ করে। এখানে ছোট লাভা এত সুন্দরভাবে যাচ্ছে, একদম সেরকম দেখতেই পেলেন, এটা একটা 100% অ্যাটাক। আর এই ট্রুপসের কম্বিনেশনে আমি অ্যাটাকটা দিয়ে দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের অ্যাটাকটা ভালো লাগছে। যদি ভালো লাগে শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন, কেমন লাগলো জানাবেন ভিডিওটা। আর ধন্যবাদ আপনাদের সবাইকে।